বেঈমান কসাই। এক গ্রামে ফজল নামে এক কসাই থাকত। পুরো গ্রামে একমাত্র ওই এই কাজ করত। সেই জন্য যখনই কারোর চিকেন বা মাটনের প্রয়োজন হতো, তখনই ওদের ফজলের দোকানেই আসতে হতো। কিন্তু ফজল ছিল বেঈমান কসাই। ও সবসময়ই ওজন করার সময় লোকেদের ঠকাত। ভাই ফজল, 1 কিলো চিকেন দাও তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কি ব্যাপার মদিন ভাই, আজ তুমি খুব খুশি দেখছি। আজ আমি 12 ক্লাস পাস করেছি, তাই মা আজ কষা মাংস বানাচ্ছে। মদিন একটু অন্যমনস্ক হতেই ফজল চট করে কম ওজনের মাংস প্যাক করে মদিনকে দিয়ে দেয়। এইভাবেই ও সবাইকে ঠকাত। বাহ, এ তো বুঝতেই পারেনি, আমি এভাবেই অনেক টাকা রোজগার করে নেব। একদিন এক সেপাই ফজলের কাছে এলো। ফজল, কাল সকালবেলা মন্ত্রীর বাড়িতে 25 কেজি মাংসের দরকার আছে, এই নাও টাকা। কাল সকালবেলা সবার আগে মন্ত্রীর বাড়িতে মটন পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, আমি দিয়ে আসবো। ফজল স্বভাবদোষে শুধু 20 কেজি মাংসের জোগাড় করে মন্ত্রীর বাড়িতে দিয়ে এলো। তুমি ফজলকে দিয়ে ক কেজি মাংস আনিয়েছিলে? 25 কেজি হুজুর। তাইলে মাংস কম হলো কি করে? এর আগে অন্য গ্রাম থেকে 25 কেজি মাংস আনিয়েছিলাম, তখন তো মাংস অনেক বেশি ছিল। নিশ্চয়ই রাধুনি মাংস গায়েব করেছে, রাধুনিকে ডেকে পাঠাও। আগে ডেকেছেন হুজুর। কি ব্যাপার ভায়া, এর আগের বার তো মটন বাড়তি হয়েছিল, এইবার কি হলো? খাবার কমে গেল কেন? মটন গায়েব করে দিলে নাকি? আগে না হুজুর, যতটুকু মটন এসেছিল তার সবটুকুই তো আমি বানিয়ে দিয়েছিলাম, এতে আমার কোনো হাত নেই হুজুর। তাইলে এটা নিশ্চয়ই ফজলের কাজ, ফজলকে ডেকে পাঠাও। ফজল মন্ত্রীর কাছে এলো। ফজল, তুমি আমার সাথে বেঈমানি করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। দোহাই হুজুর, আমায় ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম কাজ করব না। কিন্তু মন্ত্রী মশাই ফজলের কোনো কথাই শুনলেন না, রাজার কাছে নালিশ করে ফজলকে জেলে পাঠিয়ে দিলেন। নীতি কথা, বেঈমানি করে সুখী হওয়া যায় না। একদিন এক কুমোর রতনপুরে মাটির কলসি বেচতে এলো। ওর নাম বিশু। ও জোরে জোরে হাঁকতে লাগলো। মাটির হাঁড়ি নিন, হাঁড়ি, নানান রঙের মাটির হাঁড়ি নিন। বিশু খুব পরিশ্রম করে হাঁড়িগুলো বানাত। হাঁড়িগুলোতে রং বেরঙের নকশা করা থাকত। কিন্তু এই গ্রামে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও একটিও হাঁড়ি বিক্রি হলো না। বিশুর চিন্তা হচ্ছিল। আরে এ কি, আজ পুরো দিনে একটিও হাঁড়ি বিক্রি হলো না, ঘরে যাওয়ার সময় হয়ে এলো বলে। বিশু নিজের গ্রামের দিকে ফিরে যাচ্ছিল। রাস্তায় ওর তেষ্টা পায়। খুব তেষ্টা পেয়েছে, কিন্তু এখানে কোনো পুকুর বা নদী তো নেই, একটু এগিয়ে দেখি। কিছু দূর এগোতেই বিশু একটি কুয়ো দেখতে পেল। বাপ্পা, শেষমেশ জল পাওয়া গেল, যাই একটু খেয়ে আসি। বিশু কুয়োর কাছে পৌঁছে দেখল দড়ি আছে কিন্তু বালতি নেই। সেই জন্য ও নিজের একটি হাঁড়ি বেঁধে কুয়ো থেকে জল তুলে জল খেল। জল খাওয়ার পর বিশু হাঁড়িটি সেখানেই রেখে দেয়। এটা এখানেই থাক, গাঁয়ের লোকেদের কাজে লাগবে। পরদিন বিশু আবার গাঁয়ে হাঁড়ি বিক্রি করতে এলো। হাঁড়ি নিন, হাঁড়ি, রং বেরঙের হাঁড়ি। ওর হাঁক শুনতেই সবাই ঘর থেকে বেরিয়ে এসে ওর হাঁড়িগুলোকে কিনে ফেলল। এই দেখে বিশু আশ্চর্য হয়ে গেল। বিশু খুশি মনে বাড়ি ফিরছিল, তখনই এক মহিলা বিশুকে বলল, প্রসাদ নাও ভাই। কিসের প্রসাদ বোন? আপনি জানেন না, আমাদের গ্রামে জলের ভীষণ অভাব ছিল, তাই সবারই খুব অসুবিধা হচ্ছিল। সবাই মিলে কুয়োর পুজো পর্যন্ত করেছিলাম, আর জানেন সকালবেলা কুয়োতে এক জাদুর হাঁড়ি পাওয়া গেছে,
কেউ জানে না ওটা কোথা থেকে এসেছে, কিন্তু এ কথা সত্যি যে হাঁড়িটি আসার পরই গুর্জল উপচে পড়ছে। পণ্ডিত মশাই বলেছেন যে এক পবিত্র মনের যাত্রী এই হাঁড়িটি রেখে গেছে। আমরা সবাই মিলে ওই যাত্রীর মঙ্গল কামনায় পুজো করেছি, এটা তাঁরই প্রসাদ। বিশু বুঝতে পারল এটা ওর সরল মনে রেখে যাওয়া হাঁড়ির মহিমা।